অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। দেখতে পাচ্ছেন এখানে যিনি প্রতিবেশী রয়েছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের যেভাবে ভালোবাসা পাচ্ছি আমরা, তার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অশেষ ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে সঙ্গে পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। নমস্কার বন্ধুরা, সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা আছি ডিমনা লেক। তো এই দেখতে পাচ্ছেন পিছনে বাস, আমাদের বাস রয়েছে, আমাদের ক্লাব থেকে দুটো বাস করা হয়েছে যাতে প্রায় 120-130 জন আমরা এসেছি। আর আমি একটু সারাউন্ডটা আপনাদের দেখাচ্ছি, এই সারাউন্ডটা দেখুন। এই ডিমনা লেক, এই আমাদের সাবস্ক্রাইবার। আচ্ছা, এই দেখুন উপরটা, এটা ব্যারেজ বা লেকটা বলতে পারেন। এটা আমরা দেখাবো, উপরে গিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আর চলুন, এখানে কি আগে রান্না বান্না হচ্ছে, আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে একটু দেখা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, এখানে রান্নাবান্না চলছে। সকালের টিফিন ব্রেকফাস্ট এখনও হয়নি, তো সেই রান্নাবান্না। এভরিওয়ান, বন্ধুরা দেখুন আমাদের অর্গানাইজার একজন রয়েছে, সে এখন রান্না করতেই ব্যস্ত। চিকেন দেখুন ভাজা হচ্ছে, চিকেন ভাজা একদম কড়া করে ফ্রাই, কড়া করে ফ্রাই। এই দেখুন চিকেন ভাজা অলরেডি হয়েছে, আরও রয়েছে, এখানে সব রান্নাবান্নার কাজ চলছে। এখন আমাদের টিফিন হয়নি, তবে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা এসেছি আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অন্যতম প্রধান শহর টাটানগরের নিকটবর্তী ডিমনা লেক পরিদর্শনে। ডিমনা লেকের নিকটবর্তী শহর টাটানগর। টাটানগর জংশন রেলওয়ে স্টেশন থেকে এই ডিমনা লেকের দূরত্ব 15 কিলোমিটার। ছোট নাগপুর মালভূমির অন্তর্গত দলমা পাহাড় রেঞ্জের কাছেই অবস্থিত এই ডিমনা লেক। কলকাতা থেকে সরাসরি সড়কপথে ও রেলপথে আপনারা আসতে পারেন এই ডিমনা লেক পরিদর্শন। কলকাতা তথা হাওড়া স্টেশন থেকে স্টিল এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেসে সরাসরি আসতে পারেন টাটানগর জংশন স্টেশনে। সেখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার করে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারেন পাহাড়ে বেষ্টিত এই ডিমনা লেক ও ড্যাম পরিদর্শন করতে। অনেকগুলো ধাপ পার করে উঠতে হয় ড্যামের উপর। ওপরে উঠে আপনারা দেখতে পাবেন দলমা পাহাড় বেষ্টিত নীল জলরাশির এই অপূর্ব ডিমনা লেক। সত্যিই অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়া অপরূপ সুন্দর প্রাকৃতিক এই নীল জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। সুবর্ণরেখার উপনদী খরকাই নদীর গতিপথের উপর বাঁধ নির্মাণ করা হয়েছে। প্রায় 5.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ডিমনা লেক সম্পূর্ণভাবে বর্ষার জলে পুষ্ট এবং টাটা স্টিল কর্তৃক নিয়ন্ত্রিত। 1940 সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয় এবং 1944 সালের 17 এপ্রিল এই বাঁধের কাজ সমাপ্ত করা হয় এবং সমস্ত জামশেদপুর শহরে জল সরবরাহ করা শুরু হয়। বাঁধটি সম্পূর্ণ দৈর্ঘ্য 279 মিটার। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বহু পর্যটক আসেন এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। লেকের একধারে গাড়ি পার্কিংয়ের জন্য আছে বিশেষ ব্যবস্থা। সমস্ত টাটানগর ও টিস্কো কারখানার সম্পূর্ণ জলের যোগানের একমাত্র ভরসা এই ডিমনা লেক। দলমা পাহাড় থেকে রেঞ্জের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট। পাহাড়ে ঘেরা এই বিখ্যাত টুরিস্ট স্পটে আকাশে ভেসে বেড়ানো ওই সাদা মেঘ মুহূর্তে ভালো করে দিল আমার মন, হারিয়ে গেলাম এ এক অন্য জগতে। ডিমনা লেক পরিদর্শনে এসে আপনারা এখানে থাকার জন্য কিছু গেস্ট হাউস ও রিসর্ট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম বিস্তারিত বিবরণ। সমস্ত সাবধানতা অবলম্বন করে আপনারা চাইলে ডিমনা লেকের নীল জলরাশিতে বোটিং করতে পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা আছে।
ফোর সিটার ও সিক্স সিটার বোটিংয়ে আধ ঘন্টার জন্য আপনার পড়বে প্রায় 750 থেকে 1000 রুপিস। এর জন্য অবশ্যই আগে থেকে টিমনালিক সংলগ্ন অফিসে যোগাযোগ করতে হবে। ডিমনালেক পরিদর্শনে এসে পরিচয় করলাম স্থানীয় কিছু যুবকদের নিয়ে তৈরি একটি ব্যান্ড দল যার নাম কমিক বিপ। বর্তমান যুব সমাজের অবক্ষয়ের স্রোত থেকে নিজেদের সরিয়ে সঙ্গীত পরিবেশন করে চেষ্টা করছে নিজেদের প্রতিভাকে মেলে ধরার, চেষ্টা করছে ইউটিউবের মাধ্যমে আমার আপনার সবার সঙ্গে পরিচিত হতে। ইচ্ছা প্রকাশ করতেই আমাকে সাদর আমন্ত্রণ জানালো ওদের ব্যান্ডের দল। কিছুক্ষণ গলা মিলিয়ে দিলাম ওদের সবার সঙ্গে। বন্ধুরা, এ এক অদ্ভুত অনুভূতি। আমাদের আশীর্বাদ ও ভালোবাসা রইল ওদের সবার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা ভবিষ্যতে আরও অনেক বড় হোক। তেরে বিনা কভি রাতে না হো মেরি, তেরে করিব হো মেরে ইয়ে দিন সভি। लाचार फिरू मैं हारी, मैं दिल हारी ये मैं दिल हारी। तेरे नाम से जी लूं, तेरे नाम से मर जाऊं, कुछ ऐसा कर जाऊं। तुमने क्या कर डाला, मर गई मैं मिट गई मैं, ओ रिहारी हो गई मैं तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। ओ तूने
क्या कर डाला, मर गई वाली दीवानी। বন্ধুরা, সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের একটা ছোট্ট মিউজিক ব্যান্ড ট্রিপ ট্রুপের সাথে দেখা হলো ডিমনা লেকের ওপর। তো সেখানে যিনি এই ক্যাসিও বাজাচ্ছে, এই পিয়ানো টাইপের ক্যাসিও যে বাজাচ্ছে, ওনার সাথে একটু পরিচয় করে দিই। দাদা, আপনার নাম কে? মেরা নাম অর্চিত বিশ্বাস হ্যাঁ। আচ্ছা, আর আপ লোগ স্টুডেন্ট হ্যায় ক্যা হ্যায়? হ্যাঁ, স্টুডেন্ট হ্যায়। স্টুডেন্ট হ্যায় আপ লোগ, এই সব आपका मन चाहता है तब ऐसे बजाते हैं? नहीं नहीं, हम लोग का बैंड है। अच्छा, प्रोफेशन? हाँ, प्रोफेशन ही यही है, बैंड है। अच्छा अच्छा, हम लोग का कॉस्मिक बीप नाम है बैंड का। आपका चैनल का बा कुछ है फेसबुक पे? हाँ, यूट्यूब चैनल है, हम लोग का कॉस्मिक बीप नाम है, सब्सक्राइब कर दीजिएगा। ओके। अच्छा, इसके पास मैं दादा जो गिटार बजा रहा हूँ उसके पास चला जाता हूँ। दादा, हेलो गाइस, मेरा नाम एक टू आपने बोलूँ? हमारा नाम हिलेरी আছে। अच्छा, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানেই থাকি। হ্যাঁ, আর এখন কি স্টুডেন্ট আপনি? হ্যাঁ, স্টুডেন্ট। কি পড়াশোনা করছেন? 11th এ আছি, বায়োসাইন্স। আচ্ছা, ও ফিউচারে কি প্ল্যান রয়েছে? MBBS আছে আর মিউজিক আছে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দাদা, এটা আমাদের সিঙ্গার বলতে পারেন। হ্যালো গাইস, কি নাম দাদা আপনার বলুন? আচ্ছা, হিন্দি হিন্দি মেই পুছ রহা হুঁ, বলিয়ে। হ্যাঁ, মেরা নাম সুমন কুমার হ্যায়। আচ্ছা, আপকা গানা বচপন সে আপকা, মতলব আবি তো উমর কিতনা হ্যায় আপকা? আবি তো মেরা 19 হ্যায়। अच्छा, आप क्या कितने साल से गाना गा रहे हैं? मतलब ऐसे, मतलब गाते तो बचपन से ही थे लेकिन अभी सीख रहे हैं। दो साल हो गया, क्लासिकल सीख रहे हैं हम लोग। अच्छा, फ्यूचर में कुछ प्लानिंग? फ्यूचर में ही म्यूजिक को लेके ही कुछ करना है हम लोग को, आगे क्लासिकल सिंगिंग अच्छा से करना और फिर सब। अच्छा अच्छा, रियलिटी शोज भी करना है और सारा चीज। गर्लफ्रेंड कुछ है? नहीं नहीं, ये सब ठीक है। ठीक है दादा, डिस्ट्रैक्शन से दूर है हम लोग। ओके ओके, थैंक यू सो मच। अच्छे से पढ़ाई करो, ऐसे ही म्यूजिक बजाते रहो। अच्छा, ये दादा के साथ मीट कर लेते हैं। दादा का नाम बताइए। वरुण देव नाम है। अच्छा, आप क्या करते हो? इन्हीं लोग के साथ है, पार्टनर है। अच्छा, जितना भी वीडियो वगैरह बना रहता है तो एडिटिंग। अच्छा अच्छा, मतलब वीडियो एडिटिंग, हाँ, एडिटिंग वगैरह जितना भी सब कुछ रहता है। सब, हाँ, सब, सब कुछ काम आप करते हैं? हाँ, वाले अभी खुद बिल्ड कर रहे हैं और जब ऐसा लगेगा कि हाँ कुछ कर सकते हैं, मतलब अब स्टार्ट कर सकते हैं, उतना हो गए तब करेंगे, ऐसा पेज वगैरह सब बनाएंगे, उसके बाद स्टार्ट करेंगे सब। अच्छा अच्छा, थैंक यू सो मच, नाइस टू मीट यू। आर एना के तो चेनुई। Hi guys, আমি শেখ কলিমউদ্দিন, আমাদের ফুটবল প্লেয়ার। ঠিক আছে, আমরা একসঙ্গে দাদার সঙ্গে ঘুরতে এসেছি। বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার দাদার চ্যানেল, আমার না। ঠিক আছে ঠিক আছে, আমরা অবশ্যই দেখো, লাইক করো, চেষ্টা করতে থাকো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আরো অনেক কিছু দেখবে, লাইক করো, সাবস্ক্রাইব করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আরো অনেক কিছু ইউনিক সঙ্গীত পরিবেশন করুক আমাদের সবার জন্য। প্রাকৃতিক সম্পদে ভরা এই জায়গাটি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এখানে আপনার তামা পাওয়া যায়, তামার খনি রয়েছে, ইউরেনিয়াম পাওয়া যায়। তার সঙ্গে এইরকম প্রকৃতির দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই ড্যামের ঠিক একদম পাশে, যদি ড্যামটা খুলে যায় বা কোনো কারণে জলটা, তাহলে আমরা জলের সঙ্গে বয়ে চলে যাব। তো দেখুন, এইরকম মানে পজিশান থেকে আপনাদের এই ড্যামটাকে দেখাচ্ছি। এটা ড্যামের এপার, আর ওপারটাই জলে পরিপূর্ণ হয়ে গেছে। চারিদিকটা পাথরে, ছোটো ছোটো শিলাখণ্ডতে ভরপুর রয়েছে এই জলাশয়টি। চারিদিকে খণ্ড খণ্ড পাথর রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আমাদের। আর পাশে পুরো জঙ্গল দিয়ে ঘেরা। জঙ্গল মিন্স বিভিন্ন রকম গাছপালা রয়েছে, এইসবগুলো আছে। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আমাদের এই
ইউটিউব চ্যানেলে এই প্রথমবার দেখুন ড্যাম্পের এত কাছ থেকে আপনাদের এই ভিডিওটা আমরা দেখাচ্ছি। দেখুন এখানে এরা সব আনন্দ করছে, পুকুরে স্নান করছে আনন্দ করে, একদম ড্যামের সামনাসামনি আমরা চলে যাচ্ছি। এই দেখুন বিনম পাথর টোপকে ডিঙিয়ে দেখুন এই যে ড্যামটি এখন বন্ধ রয়েছে বলে, যদি খুলে দেয় একবার তাহলে এর অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। তো আমাদের বন্ধু দেখুন ড্যামটার পুরোপুরি উঠছে উপরে। খুব রিস্কি ভাই, খুব রিস্কি। ঠিক আছে আমি উঠছি, চেষ্টা করছি। বন্ধুরা পিছনটা দেখুন, এরকম একটা খাড়াই ঢাল, সেটাকে উঠে সেই খাড়াই ঢাল অংশটাকে আমরা উঠে আরও উঁচু অংশতে উঠলাম। এই দেখুন একদম পুরোপুরি কাছাকাছি। এই প্রথমবার দেখুন সুমন গাইডস ইউটিউব চ্যানেলে আপনারা ডিমনা লেক এত কাছ থেকে, এই দেখুন চারিদিকে সারাউন্ডটা আমরা আপনাদের দেখাচ্ছি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই প্রথমবার সুমন গাইডস ইউটিউব চ্যানেলে ডিমনা লেকের উপর থেকে সম্পূর্ণ ভিডিও এবং সারাউন্ডটা। বন্ধুরা সুমন গাইডস ইউটিউব চ্যানেলে আমরাই প্রথম আপনাদের দেখাচ্ছি এই বাঁধের একদম কাছের দৃশ্য। ভয়ঙ্কর সুন্দর একটি অনুভূতি। আপনাদের সবাইকে অনুরোধ, প্লিজ আপনারা ভুলেও বাঁধের এত কাছে আসবেন না, মুহূর্তের মধ্যে ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। ডিমনালেক পরিদর্শনে এসে আপনারা আসতেই পারেন বনভূমি সমৃদ্ধ ড্যামের পিছনে অবস্থিত এই সুন্দর জায়গায়। শীতের মিষ্টি রোদ আর সেই সঙ্গে ঘন বনভূমির আপনাদের ভালো লাগবেই। হ্যাঁ বন্ধুরা, ডিমনা লেকের ঠিক পিছনটা দেখতেই পাচ্ছেন আপনারা, একটা ব্রিজ রয়েছে আর এদিকে একটা আশ্রম রয়েছে। কি আশ্রম অতটা জানি না, দিনকর সেবা সংস্থান এটা লেখা আছে। আপনারা চাইলে পিছনের দিকে আসতেই পারেন, এই আশ্রমটাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন প্রকৃতির একটা নিজস্ব জগৎ, খুব মনোরম দৃশ্য, সত্যি অসাধারণ। সেখান থেকে এই পিছনের এটা ডিমনা লেকের ঠিক পিছনের এই ফুটেজগুলো আপনাদের দেখাচ্ছি, বা ড্যাম্পের যে জলটা যখন চাষবাসের জন্য প্রয়োজন হয় তখন এই ড্যাম্পের জলটা ছাড়া হয় বা জল নিকাশি ব্যবস্থা করা হয়েছে। এই এই ফসল উৎপাদনে এই জলের কৃতিত্ব রয়েছে। এবং বন্ধুরা এই ড্যাম্পের এইটা পিছনের অংশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাষবাস চলছে। এখানে বিভিন্ন রকম শাক, ফুলকপি, বাঁধাকপি এই ধরনের শাক সবজি চাষ করা হয়। দেখুন এখন বর্তমানে চাষ চলছে, একটা আমাদের কাকু দাঁড়িয়ে রয়েছেন, উনি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছেন। এই দেখুন ভিউটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, একটু দেখুন। আর মাটির কালারটা লাল, একদম লাল মাটির কালার। দাদা আরে কি চাই, ক্যা চাষ হো রা হ্যায়, ये क्या 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 सब्जी है? पालक है और मौरी। वो क्या है? साग, साग, मूली, मूली। अच्छा मूली। और क्या बांधा गोभी, फूल गोभी है क्या? अच्छा बैगन भी चास हो रहा है। अच्छा बंधुरा अपना देखते ये जिन प्रतिवेशी रही है, हाँ अपना जूम कर देखा। देखो बंधुरा चाषबास चलते, খুব সুন্দর মনোরম দৃশ্য, সত্যি আপনাদের ভালো লাগতে পারে, ভালো লাগবে। বন্ধুরা আমাদের কালচারাল সেক্রেটারি দাদাকে দিচ্ছি, দাদার মূল্যবান বক্তব্য আমাদের কিছু শেয়ার করতে পারার জন্য। চলে যাচ্ছি বলছি যে আমাদের মানে অনেক কষ্টে এই ট্যুরটা হলো, কমপ্লিট হলো। আমাদের গত মানে জানুয়ারি 10 তারিখে ছিল, সেখান থেকে ডেটটা পিছিয়ে
ফেব্রুয়ারি 4 তারিখ হয়েছিল, তার থেকে সমমান 2 তারিখ হলো। তা মোটামুটি দুটো বাসই ভর্তি হয়েছে, আমরা সবাই মিলে বেশ করলাম, হালকা কুকুর সঙ্গে থাকা সত্ত্বেও আমরা টুরটা কমপ্লিট করেছি। এখন এই মুহূর্তে আমাদের 4টে বাজে, আমরা টাটা ডিমনা লেক থেকে বেরিয়ে যাচ্ছি জুবলি পার্কের উদ্দেশ্যে। এই এক মাস পরে প্রথম যে গাড়িটা ঢুকলো সেটা হচ্ছে আমাদের বাজারপাড়া জিনিস গাড়ি, এখানে ঢুকলো এই টাটা টাটা শহরে বা এই জায়গাটায়।